গরুগুলা কোথা থেকে আনছেন? চুয়াডাঙ্গা। আপনার নাম কি? আমার নাম লিটন। লিটন, তা আমরা এখন দেখবো যে লিটন মামা চুয়াডাঙ্গা থেকে কিছু গরু আনছে, এই গরুগুলো আপনাদের একটু দেখাবো, মাঝারি সাইজের গরু, এমনকি দামগুলো একটু বলবো, যে মামা আমাদের দামগুলো বলবে, যেন ওনার চাওয়া দাম কত, বিক্রি দাম কত। মামা এটা যে কয় দাঁত? এটা দুই দাঁত। এটা দুই দাঁত, দুই দাঁত। এটা ওজন কতটুকু হবে? এটা ওজন হবে চার মনে দশের কম হবে। চার মন দশের কম হবে? হ্যাঁ, এটা চার মে চার মনের থেকে হয়তো দশ কেজি কম হতে পারে। এটা চাচ্ছেন কত? তার দাম দিয়েছি 145। এক লাখ পঁয়তাল্লিশ হাজার? এক লাখ পঁয়তাল্লিশ হাজার মামা চাচ্ছে। কিন্তু করে টেকবে না, 30,000 টেকবে। এটা উনি দাম চাচ্ছে 145, আর যদি কেউ নিতে চান তাহলে উনি 130 আর কি বিক্রি করবে। ওনার দেখতেই পাচ্ছেন মাঝারি সাইজের ভালো একটা গরু, ওনার একদম 130। তাহলে আমরা পরের গরুটা দেখি, এটা কয় দাঁত মামা? ওটা দুই দাঁত। এটাও দুই দাঁত। এটা ওজন কতটুকু হতে পারে? ওটা ওজন সাড়ে তিন মন। এটা কী জাতের গরু? দেশাল। এটা কত চাচ্ছেন? ওটার দাম চাচ্ছে 35। 1,35,000। এটার দাম চাচ্ছে 1,35,000, আর উনি বিক্রি দাম বললো 1,25,000। 1,25,000 হলে আর কি গরুটা উনি ছেড়ে দেবেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার গরু, ওনার গরুগুলো আসলেই সুন্দর। তাই আপনারা চাইলে এসে নিতে পারেন 1,25,000 এটা। আর এই যে লাল কালারের যেগুলোটা একই মূল্য, এটা সাইজ, আর এটা কয় দাঁত? এটাও কি দুই দাঁত? এটাও দুই দাঁত। এটাও উনি সেম দামই বললো, এটা যদি নেন একদম 1,25,000। বন্ধুরা দেখতে পাচ্ছেন মেরাদিয়া হাটের গরু, গরু আসলেই সুন্দর। 1,25,000 মনে হয় গরুটা আসলেই সুন্দর। আপনারা তারপরে আসবেন, এসে দেখবেন। এই যে এখানে যে সাদা গরুটা, এটা কয় দাঁত? গোটা দুই দাঁত। এটাও দুই দাঁত। এটা ওজন কতটুকু হবে? এটা ওজন হবে আপনার চার মন দশ কেজি। এটা কত চাচ্ছেন? এগোটার দাম চাইছে 40,000। 1,40,000 এক বেচা দাম একবারে 1,40,000। উনি এটা বেচা দাম একবারে 1,40,000 চাল চাচ্ছেন, যে এটা চার মন দশ কেজি হবে এটা ওজন। আর এখানে পাশে দেখেন কালো একটা সার গরু, এটা কয় দাঁত মামা? এটা উনি চাচ্ছেন 85,000 টাকা। দেখতে পাচ্ছেন বন্ধুরা 85,000 টাকা, অনেক সুন্দর একটা গরু। আর এই যে এখানে লাল একটা গরু আছে, এটাও দুই দাঁত, এটা ওজন ওই তিন মন, এটা দাম চাচ্ছে উনি একদম 85,000 টাকা। তা আপনারা চাইলে মামার গরুগুলো দেখতে পারেন, মেরাদিয়া হাটে আসবেন, থানার একটু পিছনেই ওনার গরুগুলো দেখেন, অনেক সুন্দর গরু। এই যে এখানে আরও সুন্দর সুন্দর গরু আছে। এই যে এটা মামা, এটা যে কয় দাঁত? দুই দাঁত করে সব, এই সবগুলোই দুই দাঁত। এটা ওজন কতটুকু হতে পারে? এটা সাড়ে তিন মন ওজন আছে। সাড়ে চার মন? সাড়ে তিন মন। এটা কত চাচ্ছেন? দাম চাইছি 1,12,000। 1,12,000 দাম চাচ্ছেন? বেসার দাম কথা বলা হচ্ছে 25,000 চাচ্ছি। ও, এটা উনি দাম চাইলে 1,25,000 অথবা 1,30,000 চাইবেন, আর বেচা দাম উনি বলছে 1,12,000 টাকা। 1,12,000 টাকা উনি আর কি গরুটাকে বিক্রি করবেন উনি একদম বলে দিলেন। তাই দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের সুন্দর গরু। আর এই যে এখানে আরও সুন্দর একটা গরু আছে, এটাও দুই দাঁত, এটা ওজন ওই যে তিন মন প্লাস হবে। এটা কত চাচ্ছেন? এটা 3,30,000 আছে। এই গোটা চাইছি বেচা দাম 1,20,000। এটার ওজন আছে 3,30,000 কেজির মতো, এটা বেচা দাম চাচ্ছে 1,30,000। ও, 1,20,000 হলে এটা আর কি নিতে পারবেন, এটা দাম চাচ্ছে উনি একদম 1,20,000। এখানে আরও একটা গরু আছে, আমরা এটাও একটু দেখবো। এইটাও 3,30,000 কেজির মতো, এটা একই মাপের, এটাও দুই দাঁত। এটার দামটা কত চাচ্ছেন? ওই একই দাম। এটাও বেচা দাম 1,20,000। কেউ যদি নিতে চান 1,20,000 টাকা একদম ফিক্সড। তারপরও আসবেন, এসে মামার সাথে কথা বলবেন, হয়তোবা মামা বললো যেন যদি কেউ আসে সামনাসামনি হয়তোবা তখন একটু কম বেশি করা যাবে। এই যে এখানে সাদা একটা গরু দেখতে পাচ্ছেন, এটা কয় দাঁত মামা? দুই দাঁত। এটা ওজন কতটুকু হবে? তিন মন দশ কেজি। তিন মন দশ কেজি এটার ওজন হবে। এটা কত চাচ্ছেন? এটার দাম চাইছি 1,08,000। 1,08,000 100 গেছে উঠতে পারে গরুটা। এটার দাম চাচ্ছে 1,08,000, উনি
এক লাখ টাকায় বিক্রি করবেন। দেখছেন যেন গোটা সুন্দর। তারপরে মামা বলছে যেন আপনারা আসেন, আসা গরু দেখেন, হয়তো সামনাসামনি একটু কম বেশি হতে পারে। আর এই যে এখানে আরেকটা গরু, এটাও কয় দাঁত? এটাও দুই দাঁত। ওনার সবগুলো গরুই আসলে দুই দাঁত করে। এটা কত চাচ্ছেন? এই গরুটা উনি দাম চাচ্ছে 1,20,000 একবারে। যেন কোনো চাওয়া দাম উনি বলে না, উনি বলছে 1,20,000 হলে আর কি বিক্রি করবো। আমি 1,30,000 চাচ্ছি, কিন্তু 1,20,000 হলে আমি বিক্রি করে দিব। ঠিক আছে মামা, আমরা এই যে এখানে একটা কালো গরু আছে, ওরা তো দুই দাঁত না? এটা একটা জিনিস। এটা কি দেশি? এটা অরিজিনাল দেশি গরু। এটা ওজন কতটুকু হবে? তিন মন। এটা কত চাচ্ছেন? এটা কি বিক্রি নাকি চাওয়া দাম? বড় সেজের গরু ওই মামারই। ওই মামার কিছু বড় সেজের গরু আছে। এখন আমরা বড় সেজের গরুগুলো একটু দাম জানবো। মামা এটা কয় দাঁত? এটা চার দাঁত। এটা ওজন কতটুকু হবে? 6 মন। এটা চার দাঁত, এটা ওজন 6 মন হবে। এটা কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 2,20,000, আর উনি বেচা দাম বলছে 1,80,000। কেউ যদি চান এই গরুটা দেখতে পারেন, গরুটা 6 মন ওজন। গরুটা আসলেই সুন্দর, উনি একবারে বলে দিছে 1,80,000। এরপরেও আপনারা এসে দামাদামি করে নিতে পারবেন। এখানে একটা গরু দিচ্ছি, এটাও ওই 6 মন। এটা কয় দাঁত? এটাও চার দাঁত, এটা ওজন ওই 6 মন। এটা কত চাচ্ছেন? ওটা একই চাওয়া দাম 2,20,000, বিক্রি 1,80,000 যদি নিতে চান। এটাও 1,80,000। আর এই যে পাশে একটা লাল গরু, এটার ওজন আছে 4.5 মন। এটাও চার দাঁত না? এটা দুই দাঁত। এটার ওজন আছে 4.5 মন। তো এটা কত চাচ্ছেন? এটার দাম চাইলাম 45,000, কিন্তু অত বিক্রি হবে না, 15,000 কম আসবে, 30,000 হবে, 1,30,000। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বিশাল যে মানে ভালো একটা গরু। তো এটা উনি দাম চাচ্ছে 1,45,000, কিন্তু যদি কেউ নিতে চান 1,30,000 আর কি উনি বিক্রি করবেন। তা আপনারা আসেন মেরাদিয়া হাটে, মেরাদিয়া হাটে গরুগুলো দেখেন। মেরাদিয়া হাটে গরুর দাম তুলনামূলক একটু কমই। আপনারা আসবেন, তারপর আপনাদের দেখে তারপরে নেবেন। এখানে দেখেন বড় সাইজের একটা কালো গরু আছে, এই যে দেখতেই পাচ্ছেন, মাশাল্লাহ অনেক সুন্দর একটা গরু। এটা কয় দাঁত কাকা? এটা চার দাঁত। এটা একটু ধাক্কা দেন, এই যে দেখেন আসলেই অনেক বড় সাইজের। ওই যে পিছনে কাকাকে দেখতেই পাচ্ছেন তার গরুটা। কাকা এটা কত চাচ্ছেন? 3,20,000 এটা দাম চাচ্ছে। এটা ওজন কতটুকু হবে? 10 মন আছে। এটা ওজন হবে 10 মন। কাকা দাম চাচ্ছে 3,20,000। আর এটা কি বেচা দাম? আর উনি দাম চাচ্ছে 3,20,000। আপনারা আসেন, আসলে হয়তো আরও কিছু কম রাখবে, সেটা উনি বলছে যে আয়সা দাম করলে একটু কম রাখা যাবে। এটা ওজন হবে 10 মন, দাম চাচ্ছে 3,20,000। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মিডিয়াম বড় সাইজের যে গরু, এটার ওজন আছে 5.5 মন। এটা কয় দাঁত? চার দাঁত। এটা চার দাঁত, এটা চার দাঁত, এটা ওজন আছে 5.5 মন। এটা কত চাচ্ছেন কাকা? এটা দাম চাইছি, দাম দাম চাচ্ছেন 1,80,000। এটা উনি দাম চাচ্ছে 1,80,000, বেচা কেনা উনি একদম বলে দিচ্ছে যে 1,60,000 হলে আর কি বিক্রি করবে। তারপর আপনারা আসবেন, আর আসলে হয়তো আরও 2,000-1,000 এদিক সেদিক হবে। আর এখানে দেখা যাচ্ছে সুন্দর একটা কালারের গরু। এটা কয় দাঁত দাদা? ওটা 6 দাঁত। এটা 6 দাঁত। এটা যে কোন জাতের গরু এটা? এটা অরিজিনাল দেশাল। অরিজিনাল দেশাল। এটা ওজন কতটুকু হবে? ওটা 6 মন ওজন আছে। 6 মন ওজন। কত চাচ্ছেন এটা? ওটা 220 চালান, ওটা দেড় সেকেন্ড হবে না, 70 আসবে। এটা দাম চাচ্ছে 220, কিন্তু উনি বলছে যে 1,70,000 হলে আর কি বিক্রি করে দেবে। এটা ওজন হবে 6 মন,
অরিজিনাল দেশাল একটা গরু, কালারটা অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে আসলেই অনেক সুন্দর একটা কালার গরু। 1,70,000 হলে গরুটা আপনি বিক্রি করবে। তাই আমার যতটুকু মনে হয় যে মেরা দেওয়া হয়তো গরুর দাম এখনও তুলনামূলক ভালো, আপনারা এখান থেকে গরু নিতে পারেন। এখানে যে বড় আরেকটা গরু দেখা যাচ্ছে, এটা কয় দাঁত? এটা দুই দাঁত। এটা ওজন কতটুকু হবে? এটার ওজন 7.5 মন। এটা দুই দাঁত, এটা ওজন 7.5 মন হবে। গরুটা আসলেই সুন্দর, দেখেন কেন সুন্দর একটা গরু। এটা কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছে উনি 250,000, মানে 2,50,000। আর এইটাই কি বেচা দাম? না বেচার দাম এটা না, বেচার দাম ওখান থেকে একটু কম হবে, 220,000 আসবে। এটা উনি দাম চাচ্ছে 2,50,000, আর যদি আপনারা নিতে চান তাহলে 2,20,000 আর কি উনি বিক্রি করবে। এরপর ওনার কথা ওই একটাই, যেন আপনারা সামনে এসে গরু দেখেন, দেখে দাম করেন, হয়তো বা আরও কিছু কম রাখা যাবে। উনি 2,20,000 চাচ্ছে, হয়তো বা এটা 2,00,000 আর কি বিক্রি করবে, ওইরকম একটা ধারণা। গরুটা অনেক সুন্দর, 7.5 মন ওজন হবে। তা আমি চাইবো আপনারা আসেন মেরাদিয়া হাটে, এসে গরুগুলো দেখেন। মেরাদিয়া হাটের গরু আসলেই সুন্দর, দামটাও মোটামুটি ভালো। এখানে এই যে কালো একটা গরু দেখছি, এটাও দেশাল না? এটাও দেশাল। এটা কয় দাঁত? এটা দুই দাঁত। এটা ওজন কতটুকু হবে? 3 মন 10 কেজি। এটা কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 1,20,000, এটা 1,10,000 আর কি বিক্রি করবে। 3 মন 10 কেজি ওজন হবে। এটা হচ্ছে দেশাল দুই দাঁত, দেখলেন। এখানে এই যে একটু ছোটো, ওটার দিকে একটু ছোটো, মাঝারি সাইজের গরু। এইটার ওজন কতটুকু কাকা? 110 কেজি। তার মানে এটা হয়েছে যে 2.75 মন। 3 মন হবে না? না, 3 মন হবে না। এটা কত চাচ্ছে? এটার দাম চাইছি 95,000। 95,000 এটা টাকার দাম চাচ্ছে, 95,000 টাকা। সুন্দর একটা গরু, কত হলে আর কি বিক্রি করে দেবেন? 80-85,000, মানে 80 হলে বিক্রি করে দেবেন। তো দেখতে পাচ্ছেন মেরাদিয়া হাটে এটা টাকা বলছে, যদি 80 হয় এটা বিক্রি করে দেবে। তা 80,000 টাকা আমার মনে হয় যেন ঠিক আছে গরুর সাইজ হিসাবে, কালার 80,000 টাকা। সুন্দর একটা গরু এই যে, এখানে মাঝারি সাইজের আরও একটা গরু, এটাও কাকা সেম দামই বলছে, এটাও 80 হলে বিক্রি করে দেবে। এই জোড়াটা যদি কেউ নেন তো 1,60,000 পড়বে। আর এই যে পাশে এখানে আরও সুন্দর একটা গরু আছে, এটা কয় দাঁত? এটা 4 দাঁত। এটা ওজন কতটুকু হতে পারে? 3.5 মন ওজন হবে। কত চাচ্ছেন এটা? দাম চাইলাম 30,000। এটার দাম চাচ্ছে 1,30,000, আর উনি আর কি 1,10,000 বিক্রি করবেন। উনি বললো যে 1,30,000 চাচ্ছি দাম, 1,10,000 আর কি বিক্রি করে দিব। তো দেখছেন গরুটা আসলে সুন্দর। আর এই যে শেষে একটা লাল গরু আছে, এই সিরিয়ালের শেষ মাথা আর কি, আপনারা দেখেন গরুটা। ওনার গরুগুলো আসলেই সুন্দর, প্রতিটা গরুই সুন্দর, আর দামটাও আমার মনে হয় অনেক বেশি চাচ্ছেন না উনি। তা আপনারা আসবেন, আমি আশা করবো আপনারা আসবেন, এসে গরুগুলো দেখবেন। এটা কয় দাঁত কাকা? এটা দুই দাঁত। এটা ওজন কেমন হতে পারে? 3 মন 30-এর মতো, মানে 4 মনের থেকে একটু কম। এটা যে চা দামটা কত? চা দামটা 150,000। হ্যাঁ, 150,000। তো ওরকম হবে না, 30,000 থেকে 15,000। উনি চা দাম চাচ্ছে 1,50,000 টাকা, কিন্তু উনি বলছে যে না 1,10,000, 1,15,000, মানে 1,15,000, 1,10,000 আর কি ছেড়ে দিবে। বন্ধুরা দেখেন অনেক বড় একটা গরু, অনেক সুন্দর একটা কালার, একদম লাল টকটকা কালার, সামনে তো একটু কালো। এটা কোন জাতের গরু কাকা? অরিজিনাল দেশাল। এটা অরিজিনাল দেশাল। এটা ওজন কতটুকু হবে? 7 মনের থেকে 10 কেজি কম আসবে। কত চাচ্ছেন এটা? সাত মন থেকে দশ, হয়তো বা 10 কেজি কম আসবে। এটার দাম চাচ্ছে 2,20,000। তা বন্ধুরা দেখছেন 2,20,000 টাকা, কত বড় গরু, 2,20,000 টাকা চাচ্ছে। আর এটা বেচা দামটা? 2,00,000। তো উনি দাম চাচ্ছে 2,20,000, আর এটা যদি নিতে চান তাহলে এটা উনি আর কি 2,00,000 টাকা হলে আর কি বিক্রি হবে। এটা ওজন 7 মন হবে। তাই এটার দাম চাচ্ছে উনি 2,00,000 টাকা। আর এই যে পাশে একটা গরু দেখছেন, সুন্দর একটা গরু,
এগুলো কোন জায়গার গরু কাকা? চুয়াডাঙ্গার গরু। এই সবগুলো চুয়াডাঙ্গার গরু? চুয়াডাঙ্গার। সব চুয়াডাঙ্গার গরু। এটা কয় দাঁত? এটা 4 দাঁত। এটা ও 4 দাঁত। এটা ওজন কতটুকু হতে পারে? এটা 6.5 মণ ওজন। 6.5 মণ। এটা কত চান? এটা প্রায় 80,000। 1,80,000। বেচা? এটা 10-15 রুপি কম আছে। এটা দামটা 1,80,000, বেচা ধরুন আরো 20,000 কম। 1,60,000 হলে আপনার গরুটা নিতে পারবেন। বন্ধুরা দেখছেন মেরাদিয়া হাটে গরু, বড় গরু দাম। কাকা এটা একটু সরাই দেয়, পাশে গরুটা দেখাই। এটাও 4 দাঁত? এটা 4 দাঁত। এটাও 4 দাঁত। এটা ওজনটা কেমন হতে পারে? একই মাপের ওজন। এটা ওই যে একই মাপের 6.5 মনের মতো। এটা দামটা কত চান? একই দাম, ওগুলো উচ্চ গরু তো। এটাও একই দাম 1,60,000। তো এটাও একই দাম 1,60,000। যে বিক্রি করবেন এই যে এখানে আরো সুন্দর, এগুলো একই মাপের গরু, একই মাপের। এখানে যে সুন্দর আরেকটা গরু আছে, আমি গরুর যদিও মুখটা দেখাতে পাচ্ছি না, এই যে দেখেন ওই ঘুরে আছে, এই যে দেখেন কত সুন্দর একটা গরু। এটাও কি সেম দাম? সেম দাম। এটাও 1,60,000। আর দামটা হচ্ছে 2,20,000। এই যে এখানে আর একটা দেশাল আছে, এটা কয় দাঁত? এটা 2 দাঁত। এটা 2 দাঁত। এটা ওজন কি সেম হবে? সেম। এটাও 6.5 মণ। এটাও কাকা এটা কত চাচ্ছেন? একই মাপ। এটা উনি ওই একই দাম চাচ্ছে, যেন দাম চাইলে 2,00,000 অথবা 1,80,000, বিক্রি একদম 1,60,000। এখানে 4টা গরু আছে, 4টা গরুই ওরে একই দাম বলে দিছে, যেন 1,60,000 করে হলে আর কি গরুগুলো বিক্রি করবেন। এই যে এখানে আরও কিছু গরু আছে, এটা ওই একই মাপের, একই দাম 1,60,000। বন্ধুরা দেখতেই পাচ্ছেন মেরাদিয়া হাটের গরু, আসলে সুন্দর সুন্দর গরু আসছে মেরাদিয়া হাটে। এই যে একটা গরু, ওর ওজন আছে 4 মণ। ওই কয় দাঁত? 2 দাঁত। এটা 2 দাঁত, ওর ওজন আছে 4 মণ। এটা কত হলে বিক্রি করবেন? এটা 45 দাম চাচ্ছে 30,000। এটা উনি দাম চাচ্ছে 1,45,000, যদি কেউ নিতে চান 1,30,000 আর কি নিতে পারবেন। এটা ওজন 4 মণ থেকে একটু বেশি হবে, তাই আপনারা চাইলে গরুটা নিতে পারেন। আর এই যে এখানে পাশে দেখেন বৃষ্টি কাদায় ভিজে গেছে, এখানে কালারটা এরকম লাগতেছে। গরুটা আসলে এক কালার, এই যে এই কালারের গরু। এটা কয় দাঁত কাকা? এটা 4 দাঁত। এটা হচ্ছে 4 দাঁত। এটা ওজন? ওজন 3.5 মণ। 3.5 মণ। এটা কত চান? এটা দাম চাইছে 1,30,000। বেচা দাম? বেচা দাম 115,000। এটা দাম চাচ্ছে 1,30,000, উনি বেচা দাম বলছেন 1,15,000 হলে আর কি বিক্রি করবেন। তো দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর গরু মেরাদিয়া হাটে। এই যে এখানে সাদা একটা গরু আছে, এটার ওই পাশেরটা একই মাপে। তো এটার দামটা কি ওই রকমই? এটার দাম চাচ্ছে উনি একদম 1,20,000। দেখতে পাচ্ছেন সুন্দর একটা গরু, উনি দাম চাচ্ছে একবারে 1,20,000। আর এই যে এখানে আর একটা সাদা সাদা আছে, এটা কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছে, এটার দাম 1,70,000 চাচ্ছে, উনি 1,50,000 এটা বিক্রি করে দেবেন। এটা 4 দাঁত না? এটাও 4 দাঁত। এটা 1,50,000 আর কি আপনারা নিতে পারবেন। আর এই যে দেখেন সুন্দরভাবে একটা গরু শুয়েছিল, আমরা দাঁড়াবার চেষ্টা করতেছি, যে দেখছেন দাঁড়ানোর পরে গরুটা আসলে অনেক সুন্দর দেখাচ্ছে একদম, আর কালারটাও অনেক সুন্দর, গরুটাও সুন্দর। আমরা একটু ঘুরে দেখাই। এটা কয় দাঁত কাকা? এগুলোটা 4 দাঁত। 4 দাঁত। এটা ওজন কতটুকু হতে পারে? এটা ওজন 6 মণ আছে। এটা ওজন 6 মণ। এটা কত চান? দাম হচ্ছে 2,20,000। 2,20,000। আর বেচা দাম? এটার দাম চাচ্ছে 2,20,000। আর উনি হয়তো বা 1,70,000 হলে আর কি এটা বিক্রি করবেন। তা আপনারা চাইলে দেখতে পারেন, আসলে অনেক সুন্দর কালারের একটা গরু। কাকা আপনার নামটা আর মোবাইল নাম্বারটা বলেন, যদি কাস্টমার আপনার থেকে যোগাযোগ করে নিতে চায় তাহলে তারা যেন নিতে পারে। আপনার নাম আর মোবাইল নাম্বারটা বলেন। আমার নাম লিটন। মোবাইল নাম্বারটা বলেন পুরোটা। 0998-99-24-6। আপনি এখন আছেন মেরাদিয়া হাটে? কাকা তার মোবাইল নাম্বারটা বলে দিল। এখন আপনারা যদি চান মেরাদিয়া হাটে থানার বাম পাশে যে এই গলিটা, এই গলিতে আসলেই কাকার গরুগুলো দেখতে পারবেন, আসলে বড় বড় সাইজের গরু। আর মেরাদিয়া হাটে গরুর আমি যতটুকু দেখলাম দামটা আসলে মোটামুটি ঠিক আছে,
অন্যান্য হাটের থেকে মারাদিয়া হাটের গরুর দামগুলা তুলনামূলক একটু কম। আপনারা চাইলে এখান থেকে গরু কিনতে পারেন, অনেক সুন্দর সুন্দর গরু এখানে উঠছে। তারপরে আপনারা আসবেন, আপনাকে পছন্দ মতো হাট ঘুরবেন, হাট ঘুরে তারপরে গরু কিনবেন। ধন্যবাদ বন্ধুরা।